একদিন এক লোককে হোটেলে তার রুমে ঢুকেই কেউ নৃশংসভাবে মার্ডার করে চলে যায়। কেসের তদন্তে নেমে পুলিশ কোনো রকম করে রহস্যের জট খুলতে পারছিল না। অবশেষ যখন তাদের হাতে কোনো রকম করে একটা ক্লু আসে, তখনই শুরু হয় একের পর এক টুইস্ট, যে টুইস্ট আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত এমন এমন ঝটকা দিয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। বলছিলাম 2013 সালে রিলিজ হওয়া মালায়ালাম মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি রেড ওয়াইন এর কথা। মুভিতে একদম মালায়ালাম ইন্ডাস্ট্রির সব বড় বড় অভিনেতারা অভিনয় করেছে, আর মোহনলাল স্যার, ফাহাদ ফাজিল স্যার এনার একসাথে আছে, মানে তো বুঝতে পারছেন মুভিটা কেমন হবে। জাস্ট এইটুকুই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, গ্যারেন্টি দিচ্ছি নিরাশ হবেন না। তো চলুন আর বেশি দেরি না করে সোজা গল্পের দিকে যাওয়া যাক। মুভি শুরু হয় অনুপ এবং শেয়াজা নামের এই দুজনকে দেখিয়ে, যারা কিনা কোনো একটা স্টেজ শো পারফর্ম করছিল, মানে মঞ্চ নাটক। এত সুন্দর করে তার অ্যাক্টিং করে উপস্থিত দর্শকগণ সবাই একেবারে মুগ্ধ, দুজন একদম ফাটিয়ে দিয়েছে। নাটক শেষ হওয়ার পর সবাই তাদের বাহবা করতে করতে চলে যায়। অনুপের বেস্ট ফ্রেন্ডও এসে তার তারিফ করছে, এটাই হচ্ছে অনুপের বেস্ট ফ্রেন্ড নাভাস, আর এই লোকটা হচ্ছে সে যে নাটকের ব্যবস্থা করেছে। যে আজকের শোটা নিয়ে তাদের মধ্যে দুষ্টুমিষ্টি একটু কথাবার্তা হয়। এরপর অনুপ এবং তার বন্ধু নাভাস এখান থেকে বেরিয়ে পড়ে। নাভাস তার বাইকে করে অনুপকে দিয়ে আসতে যাচ্ছে। একটা সিগনাল এসে যখন তারা দাঁড়ায়, অনুপ নাভাসকে বলে, এখানে আশেপাশে কি কোনো সিডি দোকান আছে, আমার একটা মুভির সিডি কিনতে হবে। নাভাস বলে, এতক্ষণে হয়তো দোকান বন্ধ করে দিয়েছে, হবে কালকে নিবি আর কি। অনুপ বলে, না না আমার আজকেই লাগবে। তো পরের সিনে দুজন আসা হচ্ছে এই দোকানটিতে, এখান থেকে অনুপ কয়েকটা সিডি কিনে নেয়। এরপর যখন তারা আবার বেরিয়ে পড়ে, নাভাস বলে, চল গিয়ে একটু শরীরে এনার্জি ভরে আসি, মানে লাল পানি টানতে যাবে। কথা মতো একটা বারে এসে দুজন একটু করে লাল পানি টাল পানি টেনে আবারও বেরিয়ে পড়ে। এরপর সোজা তারা অনুপ যেখানে থাকে, মানে হোটেলের সামনে এসে উপস্থিত। অনুপ নাভাসকে বলছে, তুই ড্রিঙ্ক করেছিস, দেখিস সামনে পুলিশ আছে, সাবধানে যাবি, কাল দেখা হবে। নাভাস অনুপকে বাইটায় বলে তার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনুপ যাচ্ছে তার রুমের দিকে, রিসিপশনে এসে সিগনেচার দিয়ে তার রুমের চাবিটা নেই, রুম নাম্বার হচ্ছে 106 নাম্বার। যাক রুমে এসে প্রথমে অনুপ গুসল টুসল করে ফ্রেশ হয়ে নেয়। এরপর তার ল্যাপটপ ওপেন করে সোজা ঢুকে হচ্ছে তার ফেসবুকে। অনুপ মেসেঞ্জারে কমরেড নামের কেউ জনের সাথে চ্যাট করছিল, মানে যার সাথে সে চ্যাট করছে তার প্রোফাইল নামটা দেওয়া আছে কমরেড আর কি। তো দুজনের মধ্যে এখানে অনেক মেসেজে কথাবার্তা হয়। শেষে অনুপ বলে, তাহলে কয়েকদিন পর সামনাসামনি দেখা হবে। এতটুক কথাবার্তা হওয়ার পর অনুপ মেসেঞ্জার থেকে বেরিয়ে যায়। সিনো শিফট হয়ে যায় পরের দিন। একই শহরের গ্রামের কোনো একটা পলিটিক্যাল পার্টির পতাকাটা নামিয়ে সেখানে কালো একটা কাপড় টাঙানো হচ্ছিল। আর এই কালো কাপড় টাঙানোর মানেটা হচ্ছে ওই পার্টির কোনো একজন সদস্য বা মেন কেউ হয়তো মারা গেছে। আর আমরা দেখি যে মারা গেছে সে অন্য কেউ নয়, সেটা ছিল হচ্ছে অনুপ। জি হ্যাঁ, অনুপ কাল রাতে যাকে এত হাসি খুশি আনন্দে দেখেছেন তার মার্ডার হয়ে গেছে, তাও আবার হোটেলে তার রুমে ঢুকে তাকে মারা হয়েছে। নিউজও বলা হচ্ছিল অনুপ ছিল তাদের এলাকার একজন পার্টি লিডার, কাজের ক্ষেত্রে বেশিরভাগ সময় শহরে থাকেন, কিন্তু কাল রাতে ফুললি প্ল্যানিংয়ের সাথে তার রুমে ঢুকে তার মার্ডার করা হয়েছে। অনুপকে টিভিতে দেখে এ বাচ্চা ছেলেটা কেউ একজনকে ডেকে বলছে, আন্টি অনুপ আঙ্গেলকে টিভিতে দেখাচ্ছে। ভিতর থেকে এই মেয়েটা দৌড়ে আসে, এর নাম হচ্ছে জেসমিন, অনুপের গার্লফ্রেন্ড। জেসমিন আস্তে আস্তে নিউজ ততক্ষণে প্রায় শেষ, সে এসে টিভিতে অনুপকে একটু করে দেখে তো ঠিকই, কিন্তু এটা দেখতে পায় না যে কি হয়েছিল, তার সম্পর্কে কি বলা হচ্ছিল। এ ছেলেটা অনেক ছোট, তাই সেও কিছু বলতে পারছে না। জেসমিনের মাথায় একটা টেনশন ঢুকে যায়, তাড়াতাড়ি মোবাইল বের করে অনুপকে কল করছে, কিন্তু সে কল রিসিভ করছে না। তো অনুপকে তো জেসমিন কলে পাচ্ছে না, তাই সে শ্রীলক্ষ্মী নামের কেউ একজনকে কল দিচ্ছে। এইটাই হচ্ছে শ্রীলক্ষ্মী, আর এই শ্রীলক্ষ্মী অন্য কেউ নয়, এ হচ্ছে অনুপের বেস্ট ফ্রেন্ড ওই নাভাসের ওয়াইফ। জেসমিন শ্রীলক্ষ্মীকে বলে যে অনুপের ব্যাপারে এরকম এরকম নিউজ আসছিল, কিন্তু কি বলা হচ্ছিল সেটা সে জানতে পারেনি, তাই সে শ্রীলক্ষ্মীকে তাড়াতাড়ি নাভাসের কাছ থেকে জিজ্ঞাসা করতে বলছে যে ঘটনা কি। শ্রীলক্ষ্মী অবশ্য টেনশনে পড়ে একটা একটা করে সবগুলো নিউজ চ্যানেল খুঁজে ফেলে, কিন্তু কোথাও সে অনুপের নিউজটা পায় না। অবশেষে যাই হচ্ছে নাভাসের কাছে, নাভাস তখন ঘুমাচ্ছিল। শ্রীলক্ষ্মী তাকে ঘুম থেকে তুলে বলে, জেসমিন কল করে বলছে অনুপকে নাকি নিউজে দেখানো হচ্ছে, কোনো কিছু হয়েছে নাকি, তুমি এক্ষুনি অনুপের সাথে যোগাযোগ করো। নাভাস বলে, কাল কি দারুণ একটা পারফরমেন্স করেছিল আমার বন্ধু, হয়তো ওইটাই দেখাচ্ছে আর কি। শ্রীলক্ষ্মী বলে, যেটাই হবে হোক তুমি এক্ষুনি কল করো। তো নাভাসও আর না পেরে উঠে তার মোবাইলটা নিয়ে অনুপকে কল করছে। ক্যামেরা অনুপের রুমে আসলে আমরা দেখি অনুপের বিছানায় রক্ত পড়ে আছে, ল্যাপটপ ওই মুভির সিডিগুলো সব কিছু খোলা পড়ে আছে, পাশে তার মোবাইলেও নাভাসের কলটা রিং হচ্ছিল। একটু পর কলটা এসে রিসিভ করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ রিতেশ বাসুদেবন।
রিতেশ নাভাসকে তার পরিচয় দেয় আর বলে অনুপের এরকম এরকম মার্ডার হয়ে গেছে, তুমি যত দ্রুত পারো চলে আসো। তো রিতেশ সেদিকে অনুপের রুম থেকে এভিডেন্স কালেক্ট করছে, কিলার কিছু রেখে যায়নি, তারপর তারা দেখছে আর কিছু পায় কি না। রাফি নামের রিতেশের এই সহকারী অফিসারটা তার কাছে এ ছেলেটাকে ধরে নিয়ে আসে, এর নাম হচ্ছে কুঞ্জিকান্নান, এখানের কেয়ারটেকার। অনুপের লাশটা সর্বপ্রথম এই কেয়ারটেকার কুঞ্জিকান্নানে দেখেছে, তাই রিতেশ তাকে জিজ্ঞাসা করছে যে বলো কি কি দেখেছিলে তুমি। কুঞ্জিকান্নান বলে, স্যার ভোর 3টার দিকে হবে, আমি রুম নাম্বার 118 পানি সাপ্লাই দিয়ে ফিরছিলাম, আসার সময় দেখি রুম নাম্বার 106 দরজাটা খোলা, মানে যে রুমে অনুপ ছিল। এত ভোরবেলায় দরজা কেন খোলা সেটা চেক করতে গিয়ে দেখি যে এই কাণ্ড। সাথে সাথে আমি আমার ম্যানেজারকে ইনফর্ম করি, এরপর ম্যানেজার আপনাদেরকে বলে। তো কুঞ্জিকান্নানের কাছ থেকে রিতেশ এসব কিছু জেনে নেই। ডগ স্কোয়াড্রাও আসে, এদিক সেদিক অনেক চক্কর কাটে, কিন্তু তারাও তেমন কিছু পায় না। এখান থেকে সিন চলে যায় সোজা অনুপদের এলাকায়, এই কিছু লোকের উপর। অনুপের মৃত্যুর খবর শুনে সবচেয়ে বেশি মন খারাপ এই লোকটার। এর নাম হচ্ছে নারায়ণ, অনুপদের পার্টির একজন লোক। অনুপের সাথে অনেক ভালো একটা সম্পর্ক ছিল। এই যে লোকটা সিঁড়ি দিয়ে নামছে, এটা অনুপের বন্ধু জশ সেবাস্টিয়ান। মূলত এরা সবাই একই পার্টিরই লোক। অনুপের মৃত্যুর খবর শুনে সবাই মিলে শহরে যাচ্ছে অনুপকে নিয়ে আসার জন্য। তো এরা সবাই মিলে গাড়িতে বসে রওনা দেয়। অন্যদিকে আমরা দেখি জঙ্গলের ভিতর দিয়ে একটা লোক পাগলের মতো দৌড়াতে দৌড়াতে কোথাও যাচ্ছে। দেখে বোঝা যাচ্ছিল এই লোকটা ওই এলাকার পাহাড়ি অঞ্চলের লোক। আমরা দেখি সোজা আসা হচ্ছে হাইওয়েতে সেবাস্টিয়ানদের গাড়ির সামনে। এ সেবাস্টিয়ানকে বলে অনুপকে দেখার জন্য আমিও যাব। তো সেবাস্টিয়ানরা একেও গাড়িতে বসিয়ে রওনা দেয়। অনুপের জন্য সবার মন খারাপ। সিন কাট হয়ে চলে আসে সোজা রামেশ নামের এ ছেলেটার উপর। এ রামেশকে দেখে আমরা বুঝতে পারি একটু ভয়ের মধ্যে আছে। ভয় বয়সে তাড়াহুড়ো করে সোজা তার বাসায় যাচ্ছে। দরজায় নক করতে ভিতর থেকে এ মেয়েটা দরজা খুলে, এ হচ্ছে রামেশের ওয়াইফ দীপ্তি। দীপ্তি রামেশকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কাল সারাদিন সারারাত তুমি কোথায় ছিলে? বারবার কল করছিলাম, মোবাইলে সুইচ অফ বলছে। রামেশ বলে, মোবাইলে চার্জ ছিল না, আর কাল আর্জেন্ট একটা বাইক ডেলিভারি দিতে হয়েছে, কাজের অনেক প্রেশার ছিল, ম্যানেজার আসতে দেয়নি। এখান থেকে আমরা বুঝতে পারি এ রামেশ কোনো একটা বাইক শোরুমের সেলসম্যান হিসেবে কাজ করে। এইসব বলে সে দীপ্তিকে কোনো রকমের বুঝ দিয়ে দিচ্ছিল। এখানে আমরা দেখি দীপ্তি প্রেগনেন্ট, আর তার আজকে হসপিটালে অ্যাডমিট হওয়ার ডেট। রামেশ তাকে বলে, আমি একটু ফ্রেশ হয়ে নিই, এরপর আমরা একসাথে হসপিটাল যাব। এ বলে রামেশ তার রুমে চলে আসে। কোনো একটা বিষয় নিয়ে সে অনেক টেনশনের মধ্যে আছে। পকেট থেকে মোবাইলটা নিয়ে অন করতেই মোবাইলে কোনো একটা প্রাইভেট নাম্বার থেকে একটা কল আসে। রামেশ কলটা রিসিভ করতেই ওদিক থেকে কেউ একজন তাকে বলছে, তুমি এখন কোথায়? রামেশ বলে, আমি বাসায়। ওদিক থেকে লোকটা বলে, তোমাকে বাসায় যেতে মানা করেছিলাম না এখন? আর তুমি মোবাইল অন করেছ, এখনই সেখান থেকে বেরিয়ে যাও, মোবাইলের সিমটা খুলে ফেলে দাও, আর একটা নতুন সিম নাও, এতে করে আমাদের সবার জন্য ভালো। রামেশ বলে, আর আমার ওয়াইফকে আজকে হসপিটালে অ্যাডমিট করতে হবে, কাল তার ডেলিভারি ডেট, আমাকে তার সাথে থাকতে হবে, আমি কোথাও যেতে পারবো না। লোকটা রামেশকে অনেক ভয় দেখাচ্ছে, বলছে তুমি না গেলে তুমি নিজেও ফাঁসবে আর আমাদেরকেও ফাঁসাবে। এসব বলে সে কলটা কাট করে দেয়। রামেশের কাছেও যেন আর কোনো উপায় নেই, কিছু কাপড় চোপড় বেগে ভরে নেই লোকটার কথা মতো বাসা থেকে বেরিয়ে যাওয়ার জন্য। দীপ্তি বলে, এ কি, কোথায় যাচ্ছ? রামেশ বলে, অফিস থেকে কল করেছে, আর্জেন্ট কাজ পড়েছে, এখনই যেতে হবে। দীপ্তি মানতে নারাজ, বলে তুমি আসছো এক মিনিটও হচ্ছে না, তুমি আমাকে বললে যে আমাকে হসপিটাল নিয়ে যাবে, আবার এখন বলছো এইসব, তুমি জানো না কাল আমার ডেলিভারি, আমি তোমাকে এখন আর কোথাও যেতে দিব না। রামেশ দীপ্তির কথা শুনছে না, বসে তাকে নাকি যেতে হবে। দীপ্তিকে সে কোনোরকম ইগনোর করে তার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে পাশের বাসার এক চাষিকে নিয়ে হসপিটাল চলে যেতে বলে সে বেরিয়ে যায়। দীপ্তি এদিকে তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, রামেশও যেন কারো কথায় উঠা বসা করার জন্য এক প্রকার মজবুর। সিন কাট হয়ে চলে আসে মর্চারিতে, যেখানে অনুপের লাশটা ছিল এবং নাভাসটা সবাই সেখানে উপস্থিত ছিল। অনুপের এলাকার পার্টি মেম্বার তার বন্ধুরা সবাই সে উপস্থিত হয়েছে। এদিকে রিতেশ নাভাসের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করছিল যে কাল রাতে তুমি তো অনুপকে ড্রপ করেছিলে। নাভাসও বলে, জি স্যার, আমি ড্রপ করেছিলাম, আর সব কিছু ঠিকঠাকই ছিল। ভাবতে কেমন জানি লাগছে অনুপ আর আমাদের মাঝে নেই, এইসব বলে নাভাস অনেক কান্না করছে। রিতেশ তাকে সান্ত্বনা দেয়, বলে তোমার আর অনুপের বন্ধুত্ব কতদিন ধরে? নাভাস বলে, সেই কলেজ টাইম থেকেই, আমরা দুজন একসাথে একই কলেজে লেখাপড়া করেছি। শুধু দুজনই নয়, আমার ওয়াইফ শ্রীলক্ষ্মীও, অনুপ আমার ওয়াইফ শ্রীলক্ষ্মীরও বন্ধু ছিল। শ্রীলক্ষ্মীও তখন ওইখানে দাঁড়িয়ে অনুপের জন্য কান্না করছে। এদিকে একটু পর পোস্টমর্টাম শেষে অনুপের বডিটা রিলিজ দেওয়া হয়। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী যারা এসেছিল তারা শেষবারের মতো অনুপকে দেখছে আর তার জন্য অনেক কান্না করছে।
অনুপের জন্য সবচেয়ে বেশি মন খারাপ হয়েছিল ওই যে নারায়ণ নামের বিদ্যুগড়ের একটা লোকের সাথে পরিচয় করিয়েছিলাম না, অনুপের পার্টি মেম্বার এবং অনুপের অনেক ভালো একজন বন্ধু, সে নারায়ণের। অনুপ নারায়ণের এতটা আপন ছিল। অনুপের অ্যাকচুয়াল বয়সটা কেউই জানে না, সবাই জানে তার বয়স 34, পোস্টারেও এটাই দেওয়া ছিল। কিন্তু আমরা দেখি নারায়ণ পোস্টারে সেই 34টা কেটে সেখানে 33 লিখছিল, মানে অনুপের অ্যাকচুয়াল বয়স ছিল 33, যেটা শুধুমাত্র নারায়ণই জানে। রিতেশু দাঁড়িয়ে দাঁড়িয়ে নারায়ণের কান্নাগুলো দেখছে, কিন্তু এখন সে কাউকে তেমন কোনো প্রশ্ন করছে না, কারণ সবাই কান্নার মধ্যে আছে। তাই সে আপাতত ভালো করে সবাইকে অবজারভেশন করছে। যে অনুপের লাশটাকে সুজা তাদের এলাকায় তাদের গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সিন কাট হয়ে চলে আসে রামেশের উপর। রামেশ রাতের অন্ধকার একটা ব্রিজের উপর এসে দাঁড়িয়েছে। প্রথমে আগে এদিক সেদিক উঁকি ঝুঁকি দিয়ে দেখে যে কেউ আছে কি না। যখন দেখে কেউই নেই, তখন সে ব্যাগ থেকে একটা ছুরি বের করে সেটা সুজা ব্রিজের নিচে পানিতে ফেলে দেয়। ছুরিটা এদিকে ধীরে ধীরে পানিতে পড়ছে, আর ওদিকে কূপ থেকে বালতি ভরে গোসল করার সুন্দর একটা সিনের মধ্য দিয়ে সিন চলে আসে ফ্ল্যাশব্যাগে অনুপের উপর। বলে রাখি, এখন থেকে বেশিরভাগ সিনই পাঁচ প্রেজেন্ট এরকম চলতে থাকবে, তাই অবশ্য মনোযোগটা আরও একটু বেশি করে বাড়িয়ে দিন। যাই হোক, যেমনটা আমরা জানি, অনুপ তাদের এলাকার সংগঠনের একজন পার্টি লিডার। পাহাড়ে কিছু লোক তার কাছে একটা সাহায্যের জন্য এসেছে। আর ঘটনা হচ্ছে, জঙ্গল থেকে সামান্য কিছু কাঠ কেটে নিয়ে আসার সময় এ লোকগুলো ছেলেকে নাকি ফরেস্ট গার্ডরা ধরে নিয়ে গেছে। অনুপের সাথে সবার ভালো একটা পরিচয় ছিল, যদি সে বলে তাহলে ফরেস্ট গার্ডরা এদের ছেলেকে ছেড়ে দিবে, এজন্যই তারা তার কাছে সাহায্যের জন্য এসেছে। অনুপ ছিল অনেক নরম হৃদয়ের, পার্টি লিডার হওয়া সত্ত্বে সবসময় গরিব অসহায়দের সাহায্য সহযোগিতা করে যায়। এদের প্রবলেমের কথা শুনে সুজা সে কল লাগায় হচ্ছে তাদের এলাকায় ফরেস্ট গার্ডের মেন দায়িত্বে যে ছিল তার কাছে, বলে, গিরিশ, আজকে তোমরা জঙ্গল থেকে কাউকে কি ধরেছ? গিরিশ যখন বলে যে হুম, এরকম একজনকে ধরেছি, অনুপ বলে যে সে তার পরিচিত লোক, তেমন কোনো ব্যাপার না তাকে ছেড়ে দেওয়ার জন্য। ওইদিক থেকে গিরিশ বলে, ঠিক আছে, আমরা কোনো কেস ফাইল করছি না, আপনি যেহেতু কল করেছেন তাহলে তাকে ছেড়ে দিচ্ছি। যা অনুপ এভাবে এদের সাহায্য করে দেয়। এটা হচ্ছে অনুপের ভাবি আর এটা তার বড় ভাই। অনুপকে তার বড় ভাই কথা শোনাচ্ছিল, কারণ অনুপ নাকি ইঞ্জিনিয়ারিং শেষ করা সত্ত্বেও পলিটিক্সে ঢুকেছে, সারাক্ষণ পলিটিক্স নিয়ে পড়ে থাকে। অথচ সে চাইলে নাকি তার লাইফ ইঞ্জিনিয়ারিংয়ে একদম হাইফাইভাবে সেট করে ফেলতে পারত। কিন্তু অনুপের কথা, মানুষজনদেরকে সাহায্য সহযোগিতা করা, বিপদ আপদে তাদের পাশে দাঁড়ানো, ওইটাই তার ভালো লাগে, তাই সে সেটাই করছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষে অনুপকে সেবাস্টিয়ান ডাকতে এসেছে, আজকে নাকি গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে তাদের। দুজন মিলে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে এই বাসাটার সামনে আসতেই এই মহিলাটা অনুপকে ডাক দেয়। অনুপের আগে তাদের পার্টির মেন যে লিডার ছিল, মহিলাটা হচ্ছে তার ওয়াইফ। লোকটা মারা গেছেন, এরপর অনুপই তাদের পার্টি লিডার হয়েছে। আর এই ফ্যামিলিটাকে অনুপ যতটুকু পারে তাদের দেখাশোনা করে, সাহায্য সহযোগিতা করে। মহিলাটার পাশে মেয়েটা হচ্ছে জেন্সি, তার মেয়ে। জেন্সি স্পোর্টসে অনেক পারদর্শী, একটা ভলিবল টিম খেলতে গিয়ে এক হাত ভেঙে বসে আছে। অনুপ তাকে বলছে, এক হাত ভেঙেছে তো কী হয়েছে, আরেক হাত আছে, তুমি তোমার মতো করে প্র্যাকটিস চালিয়ে যাও, দেখবে পরবর্তী ন্যাশনাল চ্যাম্পিয়ন আমাদের জেন্সি হবে। মহিলাটি বলে, তুই ওকে মাথায় তুলিস না অনুপ, ডক্টর একদম মানা করে দিয়েছে, তার খেলাধুলা এসবের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, শুনেছি আমাদের এখানে নাকি নতুন মেডিকেল কলেজ হচ্ছে, অনুপ বলে। হ্যাঁ, মহিলা বলে, যেমন করে হোক অনুপ, আমার মেয়েকে সে মেডিকেল কলেজে একটা সিটের ব্যবস্থা করে দিতে হবে, তার সার্টিফিকেট টিকেট সব কিছু একদম রেডি আছে। অনুপ বলে, অবশ্য করব, জোসেফ স্যার আমাদের পার্টির জন্য কত কিছু না করে গেছেন, এখন আমরা যদি তার মেয়ের জন্য এতটুকুই করতে না পারি তাহলে কি আর পার্টি লিডার হলাম। ওইদিকে সেবাস্টিয়ান অনুপকে ডাকছে, তাদের লেট হয়ে যাচ্ছিল, তাই অনুপ এদের সাথে এতটুকুই কথাবার্তা বলে বেরিয়ে যায়। এখান থেকে সিন চলে আসে সুজা প্রেজেন্টে। রিতেশ অনুপের গ্রামের বাড়িতে এসেছে এখান থেকে কিছু পায় কিনা সেটা দেখার জন্য। অনুপের ভাইকে বলছে, শুনেছি আপনি নাকি আর্মিতে আছেন। অনুপের ভাই বলে, জি স্যার, আজ 20 বছর ধরে আমি আর্মিতে আছি। আমার ভাই অনুপ, মা বাবা মারা যাওয়ার পর থেকে তার সব দায়িত্ব আমার উপরেই ছিল, লেখাপড়া করিয়েছি, ইঞ্জিনিয়ারিং পাস করিয়েছি, সব কিছু করেছি, কিন্তু তার ইন্টারেস্ট ছিল পলিটিক্সে। অনেকবার মানা করার পরেও সে পলিটিক্সে ঢুকেছে, আর এখানেও সে নাম কামিয়ে নিয়েছিল। রিতেশ বলে, অনুপের কি কোনো শত্রু বা এই টাইপের কোনো ব্যাপার স্যাপার আছে? রিতেশের ভাই বলে, না না স্যার, আমাদের জানার মধ্যে সেরকম তো কিছুই নেই, সবাই তাকে অনেক ভালোবাসে আর সেও সবার অনেক কেয়ার করত, এমনকি অপোজিশন পার্টির লোকেরা পর্যন্ত তাকে শ্রদ্ধা করত। কিন্তু তারপরও বুঝতে পারছি না আমার ভাইয়ের এরকমটা কিভাবে হয়ে গেল। রিতেশ বলে, চিন্তা করবেন না, আমি আছি, রহস্যটা আমি খুঁজে বের করে ছাড়বই। এতটুকু জিজ্ঞাসাবাদ করে রিতেশ সেখান থেকে বেরিয়ে পড়ে।
এডিদেশের মাথায় এখন শুধু একটা প্রশ্নে ঘুরপাক খাচ্ছে, এই অনুপ যাকে সবাই তো দেখতে পারে, যার কোনো শত্রু নেই, তার এই মার্ডারটা কে কেন বা করতে পারে? সিন কাট হয়ে চলে আসে রামেশের ওয়াইফ দীপ্তির উপর। যেমনটা আমরা জানতাম, দীপ্তির আজকে ডেলিভারি ডেট। রামেশ তো কোথায় চলে গেছে? দীপ্তি পাশের বাসার এক মহিলাকে নিয়ে হসপিটালে অ্যাডমিট হয়েছিল, আর তার ফুটফুটে সুন্দর একটা ছেলে সন্তান হয়েছে, যাকে পেয়ে দীপ্তি অনেক হ্যাপি। অন্যদিকে আমরা রামেশকে দেখি, সে যেখানে আসে না কেন, শান্তিতে সে একটা মিনিট ঘুমাতেও পারছে না। ঘুমাতে গেলে কিছু একটা নিয়ে ভয় পেয়ে আচমকা উঠে যাচ্ছে। তার কানে যেন তার বাচ্চার কান্নার আওয়াজ আসছে, তারপরও তার কিছু করার নেই। এখান থেকে সিন কাট হয়ে চলে আসে ওই হোটেলটিতে যেখানে অনুপের মার্ডার হয়েছিল। যে রুমে অনুপের মার্ডার হয়েছিল, পুলিশ তার আশেপাশের রুমগুলোও চেক করছে। মূলত এটা ছিল একটা টেম্পোরারি হোটেল, বেচারররা বেশি থেকে হলে একদিন দুই দিনের জন্য ভাড়া নেই, সো আশেপাশের রুমে বর্তমানে এখন কেউই নেই। তারপরও পুলিশরা দেখছে আর কি, এখান থেকে কিছু পায় কি না। অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা এখান থেকে তেমন কিছু পায় না, শুধুমাত্র একটা কাগজ পায়, যেটা ছিল কোনো একটা ব্যাংকের লোন পরিশোধের কাগজ। মানে কি, একজন লোন নিয়েছিল, সেগুলো পরিশোধ করেছিল, আর তাকে এই কাগজটা দেওয়া হয়েছিল, এরকম কিছু একটা আর কি। জিওগ্রাফিরা কাগজটা এভিডেন্স হিসেবে কালেক্ট করে রাখে। এখান থেকে সিন কাট হয়ে আবার চলে যায় একটু করে ফ্ল্যাশব্যাকে। আমাদের দেখানো হয় অনুপ এবং জেসমিনের পরিচয়টা কীভাবে হয়েছিল, তাদের মধ্যে ভালোবাসা কীভাবে হয়েছিল। যেমনটা আমরা জানি, অনুপ নাভাস, নাভাসের ওয়াইফ শ্রীলক্ষ্মী, তারা সবাই ছিল কলেজ ফ্রেন্ড, কলেজে একসাথে তারা লেখাপড়া করেছে, তাই এখনও তারা ঠিক আগের মতোই একসাথে আড্ডা দেয়। প্রায় সময় তারা তিনজন একসাথে থাকে। এটা হচ্ছে নাভাসের মেয়ে, যার কিনা আজকে জন্মদিন। নাভাসের মেয়ের একটা ফ্রেন্ড ছিল এই ছোট্ট ছেলেটা, আর জেসমিন হচ্ছে মূলত এই ছোট্ট ছেলেটার আন্টি। পার্টিতে তাদের ইনভাইট করা হয়েছে, তাই জেসমিন ছেলেটিকে নিয়ে এসেছে। এখানে মূলত অনুপ এবং জেসমিনের প্রথম দেখা এবং তাদের মধ্যে পরিচয়। এরপর থেকেই যেমন তেমন করে প্রত্যেক দিন তাদের দেখা সাক্ষাৎ চলতেই থাকে। সবাই একসাথে মিলে আড্ডা দিত, গল্প গুজব করত, আর এভাবে ধীরে ধীরে অনুপ এবং জেসমিনের মধ্যে ভালোবাসাটাও হয়ে যায়। জেসমিন অনেক দারুণ একজন গ্লাস পেইন্টার, অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করতে পারে সে। একটা গানে গানে আমাদের অনেকক্ষণ ধরে এসব দেখানো হয়, তাদের সম্পর্কের বিষয়টা ক্লিয়ার করা হয়। তাই একটু স্কিপ করে আমরা পরবর্তী সিনের দিকে যাচ্ছি। এডিতেশ নাভাসকে ডেকে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করছে, বলে তুমি তো অনুপের একদম ক্লোজ ফ্রেন্ড, বেশিরভাগ সময় সে তোমার সাথে থাকতো, সো একজন ক্লোজ ফ্রেন্ড হওয়া সত্ত্বে তার যদি পার্সোনাল লাইফ বা পলিটিক্স লাইফে কোনো প্রবলেম থেকে থাকে, সে নিশ্চয় সেগুলো তোমার সাথে শেয়ার করেছে হবে, কি এরকম কিছু ছিল নাকি তার? নাভাস বলে, আমাদের মধ্যে পলিটিক্সের ব্যাপারে কোনো কথাই হতো না স্যার, আমিও তাকে এই ব্যাপারে তেমন কিছু জিজ্ঞাসা করতাম না, আর সেও আমাকে বলতো না। যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকতো তাহলে নিশ্চয় আমি জানতাম, আমার মনে হয় পলিটিক্স লাইফ এবং পার্সোনাল লাইফে তার এমন কিছু ছিল না। এটা শুনে অবশ্য রিতেশ একটু রেগে যায়, বলছে তার কোনো শত্রু নেই, কোনো প্রবলেম নেই, তাহলে কেউ আপনাআপনি এসে তার মার্ডার করে দিয়েছে নাকি? ঠিক আছে নাভাস, তুমি এখন আসতে পারো, অবশ্য আমরা এ বিষয় নিয়ে পরে আবার তোমাকে ডাকতে পারি। এই বলে রিতেশ আপাতত নাভাসকে পাঠিয়ে দেয়। এরপর তার সহকারী অফিসার রাফিকে এসে বলে, রাফি তুমি খোঁজ নাও এই কয়েকদিনের ভিতর এখানে বা এর আশেপাশের এলাকায় এমন কোনো আনইউজুয়াল ইনসিডেন্ট বা ঘটনা হয়েছে কি না, বিশেষ করে মার্ডার, মিসিং, অ্যাক্সিডেন্ট এগুলোতে বেশি ফোকাস দাও। আমার মনে হয় এই কয়েকদিনের ভিতর এখানে এরকম কিছু হয়ে থাকলে এর থেকে আমরা কোনো না কোনো ক্লু পেতে পারি। কথা মতো রাফিও কাজে লেগে পড়ে, আশেপাশের সবগুলো পুলিশ স্টেশনে ইনফর্ম করে দেয়। এদিকে রিতেশ এখন পর্যন্ত তারা যে যে এভিডেন্সগুলো কালেক্ট করেছে ওইগুলোর উপর নজর বোলাচ্ছে। সিন কাট হয়ে চলে আসে দীপ্তির উপর। দীপ্তিকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে, আর পরিবারের নতুন সদস্যকে নিয়ে সে বাসায় ঢুকেছে। প্রতিবেশী মহিলাটি বলছিল, কেমন স্বামী তোমার, প্রথম একটা বাচ্চা হয়েছে কিন্তু তার কোনো খোঁজখবর নেই। জানো, আমার স্বামীকেও না আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, সে প্রায় আমাকে এরকম কাজের বাহানা দিয়ে দুই তিন দিন বাসায় আসতো না। একদিন গিয়ে আমি জানতে পারলাম যে সে অন্যার একটা বিয়ে করেছে, ওইখানে সে তার সন্তান, ওয়াইফ সবাইকে নিয়ে নতুন একটা পরিবার শুরু করেছে। এসব শুনে অবশ্য দীপ্তির একটু ভয় হয়, কারণ রামেশও তাকে ইগনোর করছে। তাছাড়া যত ইম্পর্টেন্ট কাজই থাকুক না কেন, একটা সন্তান হয়েছে কমসে কম একটিবার খবর তো নিতে পারত, কিন্তু তা না, দীপ্তি কলের উপর কল করার পরও তার মোবাইলটা সুইচ অফ পাচ্ছে, তাই এমন অবস্থায় যে কারো ভয় বা সন্দেহ তো ঢুকবেই। ওইদিকে আমরা রামেশকে দেখি, যে কিনা কিছুক্ষণ এদিকে তো কিছুক্ষণ ওইদিকে ঘুরে বেড়াচ্ছিল, বলা যায় এক প্রকার পালিয়ে বেড়াচ্ছিল। এখানে আমাদের তার কল্পনায় সিন আবার একটু করে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। একটা KTM বাইকের শোরুমে সে সেলসম্যানের জব করত, আর এরকম জব যারা করে তাদের প্রতি মাসে বা কয়েক মাস মিলে একটা টার্গেট থাকে যে এতটা বাইক তারা কাস্টমারের কাছে বিক্রি করে দিবে, এরকম কিছু একটা।
কিন্তু রমেশ তার টার্গেট পূরণ করবে তো দূরে থাক, তার দ্বারা কোম্পানির একটু লাভও হচ্ছিল না, যার জন্য ম্যানেজার ডেকে তাকে কথা শোনাচ্ছিল। ম্যানেজারের বকাঝকাকে রমেশ বাইরে আসে। দীপ্তি কল করে তাকে বলছে সে হসপিটাল এসেছে তাকেও যাওয়ার জন্য। রমেশ বাইরে এসে তার পরিচিত তার কুলিক এই লোকটার কাছ থেকে কিছু টাকা ধার চায়। লোকটা বলছে, দেখো রমেশ, এখন মাসের একদম শেষের দিকে, আমার হাতেও তেমন কোনো টাকা নেই, তারপরও 300-400 মতো আছে, ওইগুলো নিয়ে যাও। আচ্ছা আমাকে একটা কথা বলো, এতগুলো টাকা যে ব্যাংক থেকে মানুষজনদের থেকে লোন নিয়েছো সেগুলো ম্যানেজ কিভাবে করছো? এগুলো নেওয়ার কি কোনো প্রয়োজন ছিল? রমেশ বলে, আমি এমনিতেই টেনশনের মধ্যে আছি, তাই প্লিজ এসব মনে করে দিয়ে আর টেনশন দিও না। এরকম বলে সে সোজা হসপিটাল দীপ্তির কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সিনো চলে আসে একটা হসপিটালে দীপ্তির উপর। এখানে আমরা একই হসপিটালে অনুপদের এলাকার ওই মহিলাটিকে দেখতে পাই। মনে আছে জেন্সির মা, মানে অনুপদের পার্টির তার আগে যে লিডার ছিল তার ওয়াইফ? তো কথা হচ্ছে, মহিলার মেয়ে জেন্সি ভলিবল খেলতে গিয়ে হাতে ব্যথা পেয়েছে, তাই তাকে হসপিটাল নিয়ে আসা হয়েছে। মহিলা একদম দীপ্তির পাশে গিয়ে বসে একা দেখে তার ব্যাপারে জিজ্ঞাসা করে। দীপ্তিও বলে যে সে চেক আপের জন্য এসেছে। দুজনের মধ্যে এসব নিয়ে কথাবার্তা চলছে। একটু পরের দিকে জেন্সি যে হাতে ব্যথা পেয়েছে সে খবরটা পেয়ে অনুপ হসপিটালে সে উপস্থিত হয়। অনুপ এসে জেন্সিকে দেখেও যায় এবং তার ট্রিটমেন্টের জন্য তার মাকে কিছু টাকাও দিয়ে যায়। একটু পরে এখান থেকে অনুপ চলে যাচ্ছিল, আর দীপ্তির কাছে আসছিল হচ্ছে রমেশ। রমেশ অনুপকে জিজ্ঞাসা করে যে বস, এই গাইনোকোলজি ডিপার্টমেন্টটা কোন দিকে? অনুপ তাকে দেখিয়ে দেয় যে এদিকে যান। যে এরপর তারা যে যে যার পথে। রমেশ এসে দীপ্তির সাথে দেখা করে। দীপ্তিরা তখন মেডিসিন নিয়ে ফিরছিল, মহিলাও তখন দীপ্তির সাথে ছিল। রমেশকে বলে, তুমি দীপ্তির হাজবেন্ড, এখন থেকে তার ডাবল কেয়ারিং করতে হবে কারণ সে প্রেগনেন্ট। এটা শুনে রমেশ অনেক হ্যাপি হয়। দীপ্তি তাকে বলে, মেডিসিনের টাকাগুলো আন্টি দিয়েছে, তোমার কাছে টাকা থাকলে দাও তো, আন্টিকে দিয়ে দিই। রমেশ তার কুলিকের কাছ থেকে যে 300-400 টাকাগুলো নিয়েছিল ওইগুলো দিয়ে দেয়। যাই হোক, এরপর তারা যে যে যার বাসায় চলে আসে। দীপ্তি প্রেগনেন্ট কথাটা শোনার পর থেকেই রমেশের তো খুশির কোনো ঠিকানাই নেই। এখানে আমরা আরও একটা বিষয় জানতে পারি, তারা আসলে পালিয়ে বিয়ে করেছে, দুজনেরই পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই। যাই হোক, তারা একজন একজনকে বুকে নিয়ে গল্প সর্ব করছিল। ঠিক তখন এদিকে দরজায় কেউ একজন এসে নক করছে। রমেশ গিয়ে দরজা খুলতে দেখে এরা ব্যাংকের লোকজন, লোন আদায়ের জন্য এসেছে। এরা রমেশের সাথে অনেক রুডলি বিহেভ করছিল কারণ রমেশ লোন নিয়ে চাচ অনেক দিন হয়ে যাচ্ছে, লোন তো দিতে পারছে না, তার উপর এদের কলও রিসিভ করছিল না। রমেশ এদেরকে বোঝানোর অনেক ট্রাই করে কিন্তু এরা কোনো কথা শুনছে না। বলে ম্যানেজার বাইরে গাড়িতে বসে আছে, যাও গিয়ে তাকে বোঝাও। এটাই হচ্ছে ব্যাংকের ম্যানেজার ভেনু, ব্যাংকের নাম হচ্ছে ফিনক্রপ। এই ফিনক্রপ ব্যাংক থেকে রমেশ অনেকগুলো টাকা ঋণ নিয়েছে যেগুলো সে এখন দিতে পারছে না। ভেনু রমেশকে তেমন কিছু একটা বলে না, শুধু এটুকুই বলে, তোমার টাকাগুলো তো দিতেই হবে, যেমন করে হোক দিতেই হবে, আর কয়েকদিনের সময় দিয়ে যাচ্ছি। এ বলে ভেনুরা সেখান থেকে চলে আসে। এসব নিয়ে ভাবতে ভাবতে সিন প্রেজেন্টে আসে। রমেশ ট্রেনে করে কোথায় চলে যাচ্ছিল সে নিজেও জানে না, এখান থেকে সে অন্য শহরে অনেক দূরে চলে যাচ্ছিল। সিন চলে আসে রিতেশের উপর, যে কিনা এখন জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছে অনুপদের ওই পার্টি মেম্বার এবং তার বন্ধু সেবেস্টিয়ানের কাছে। প্রথমে রিতেশ আগে সেবেস্টিয়ানের কাছে তার কাজ, তার পার্সোনাল লাইফ সব কিছু একদম জিজ্ঞাসাবাদ করে। এরপর বলে, তোমাদের এলাকা এবং তোমাদের পার্টিতে তো অনেক সিনিয়র পার্সন ছিল, সো তাদেরকে লিডার না বানিয়ে শুধুমাত্র অনুপকে কেন বানানো হয়েছিল? সেবেস্টিয়ান তাকে সুন্দর করে বুঝিয়ে বলে যে স্যার, এটা বয়সের ব্যাপার না, অনুপ যেভাবে সবার খেয়াল রাখত এলাকার সবাই রাজি ছিল তাকে লিডার বানাতে। রিতেশ বলে, ও আচ্ছা, অনুপ এখন পর্যন্ত এলাকার জন্য কী কী কাজ করেছে? সেবেস্টিয়ান বলে, অনেক কিছু করেছে স্যার, এমনকি আমাদের এলাকায় নতুন একটা মেডিকেল কলেজ হয়েছিল যেটাকে অনুপ এবং আমাদের পার্টি অনেক সাপোর্ট দিয়েছে। এখান থেকে সিন আমাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই, মেডিকেল কলেজটার ওপেনিং ডেতে এলাকার পার্টি লিডার হিসেবে অনুপকে স্পেশালি ইনভাইট করা হয়েছে। অনুপ দারুণ একটা ভাষণের মাধ্যমে সবাইকে মোটিভেট করছিল। যে ভাষণ টাষণ শেষে অনুপকে নিয়ে গিয়ে কলেজের মেন যারা যারা ছিল তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। ইনি হচ্ছেন কলেজের বোর্ড ডিরেক্টর, মানে মেন বলতে পারেন, নাম হচ্ছে ফল আলেকজান্ডার। অনুপের কথাবার্তা তার সব কিছু দেখে আলেকজান্ডাররাও তার উপর ইমপ্রেস। বলে, আমি তোমার ব্যাপার এবং তোমার কাজ সম্পর্কে জানি, একজন লিডার হিসেবে তুমি সাধারণ জনগণের জন্য যা কিছু করছ সত্যি সেলুট করার মতো, তোমাদের পার্টির পক্ষ থেকে আমাদের কলেজের পুরোপুরি সাপোর্ট চাই। অনুপ বলে, অবশ্যই স্যার, আমাদের পুরো সাপোর্ট আছে, যারা নেয় এবং পথে কাজ করে তাদের উপর আমাদের সাপোর্ট সবসময় থাকবে। যে আলেকজান্ডার এবং অনুপের মধ্যে এতটুকুই কথাবার্তা হয়।
এরপর সিন চলে যায় এর কয়েকদিন পর। আমরা দেখি অনুপ্রা এবং তাদের পার্টির সবগুলো লোকজন মিলে একটা মিটিংয়ে বসেছে, আর তারা বলছিল তাদের এলাকার অনেককে নাকি মেডিকেল কলেজে এডমিশন দেওয়া হয়নি, এমনকি জেন্সি কেউ না। কলেজ কর্তৃপক্ষের জন্য রিজন দিয়েছে হচ্ছে জেন্সিদের রেজাল্টের মার্কস নাকি কম, কিন্তু এরা বিষয়টা তদন্ত করতে গিয়ে দেখে জেন্সিদের থেকেও কম মার্কের অনেকগুলো স্টুডেন্টদেরকে কলেজ এডমিশন দিয়েছে তাদের কাছ থেকে টাকা খেয়ে। সেবাস্টিয়ান ওই স্টুডেন্টগুলো সবগুলোর লিস্ট বের করেছিল। অনুপ বলে এটা তারা একদমই ঠিক করেনি, আমি অবশ্যই এর বিরুদ্ধে অ্যাকশন নিব। এই লোকটা বলে শুধু এটাই নয়, আরও একটা প্রবলেম আছে। কলেজের পাশে স্টুডেন্টদের জন্য আলাদা করে যে হোস্টেলের ব্যবস্থা করেছিল তারা, ওইখানে স্টুডেন্টগুলো রাতে এত পরিমাণের গান বাজনা পার্টি এসব করে আশেপাশের লোকজন শান্তিতে ঘুমাতে পারছে না, এটা আমাদের এলাকার অনেক বড় একটা প্রবলেম হচ্ছে। এসব শুনে অনুপের অনেক রাগ হয়, সিদ্ধান্ত নেয় এর বিরুদ্ধে তো অ্যাকশন নিতেই হবে। যার জন্য পরের দিন এসে ওই মেডিকেল কলেজে গিয়ে উপস্থিত, গিয়ে কলেজ ম্যানেজমেন্টের দায়িত্বে যে ছিল তার সাথে এইসব ব্যাপারে কথা বলছে। লোকটা অনুপকে বলছে কলেজ অনেক স্ট্রেট গাইডলাইন ফলো করেই অ্যাডমিশনের প্রসেসটা কমপ্লিট করেছে, যে প্রসেসে জেন্সির মতো অনেক স্টুডেন্ট মেরিট লিস্ট থেকে ডিক্লাইন হয়েছে তাদের পূর্ববর্তী রেজাল্টের জন্যই। এটা শুনে অনুপ ওই লিস্টটা বের করে বলে, তাহলে এইসব কি জেন্সিদের থেকে কম মার্ক পাওয়া এই স্টুডেন্টগুলোকে কলেজ কীভাবে অ্যাডমিশন দিয়েছে? ব্যাস, আমি এ বিষয়ে আর কারোর সাথে কোনো কথা বলতে চাই না। বোর্ড ডিরেক্টর ফল আলেকজান্ডার কোথায়? আমি ওনার সাথে কথা বলবো। লোকটা বলে এটা তো অসম্ভব, তিনি বেশ কিছুদিনের জন্য কানাডা গেছেন তার ট্রিটমেন্টের জন্য। অনুপে লোকটাকে অনেক কথা শুনিয়ে দেয়, বলে হয়তো তোমরা অ্যাডমিশনের প্রসেসটা আবার করবে, না হয় দুর্নীতি করে টাকা খেয়ে যে স্টুডেন্টগুলোকে অ্যাডমিশন দিয়েছ তাদের সবাইকে বাতিল করে এর জন্য যারা যোগ্য তাদেরকে নিতে হবে, আর যদি এর মধ্য থেকে একটাও না হয় তাহলে আমি এবং আমার পার্টি এর ব্যবস্থা নিবে। এসব বলে অনুপ সেখান থেকে চলে আসে। সিনো চলে আসে প্রেজেন্টে, রিতেশ বলে তারপর কি হয়েছিল? সেবাস্টিয়ান বলে কি আর হবে, আমাদের চাপে পড়ে কলেজকে দুর্নীতি করে যে পাঁচ ছজনের স্টুডেন্টদেরকে অ্যাডমিশন দিয়েছিল তাদেরকে সেখান থেকে লিভ নিতে হয়, এরপর আর কোনো ঝামেলা হয়নি, সে থেকে এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাকই চলছে। রিতেশ বলে যে স্টুডেন্টগুলোকে দুর্নীতি করে অ্যাডমিশন দেওয়া হয়েছিল, মানে যাদেরকে লিভ নিতে হয়েছিল, তাদের মধ্যে কারা কারা ছিল লিস্টটা কি পাওয়া যাবে? তো সেবাস্টিয়ান ভিতর থেকে ওই স্টুডেন্টগুলো একটা লিস্ট নিয়ে এসে রিতেশকে দেয়। রিতেশও দেখছে আর কি এই সূত্রটা ধরে ইনভেস্টিগেশনটাকে এগিয়ে নেওয়া যায় কি না, যে সে এসব ডিটেলসগুলো কালেক্ট করে সেখান থেকে চলে আসছিল। বাইরে নারায়ণরা বসেছিল, সেবাস্টিয়ান নারায়ণের সাথে রিতেশের পরিচয় করিয়ে দেয়। রিতেশ বলে আমি জানি ইনার ব্যাপারে, তোমাদের পার্টির অনেক পুরনো একজন লোক, অলসো অনুপের ক্লোজ একজন বন্ধুই নি, আপনার সাথেও বসবো একদিন এই কেসের ব্যাপারে, তবে আজকে না। এই বলে রিতেশ সেখান থেকে চলে আসে। এখান থেকে রিতেশ সোজা আসে হচ্ছে আলফি নামের এ ছেলেটার কাছে। এ আলফি মূলত ওই লিস্টের মধ্যে একজন, মানে যাদেরকে কলেজ ইলিগালি অ্যাডমিশন দিয়েছিল। লিস্টের বাকি আর চারজন সবাই বাইরে সেটেল, শুধুমাত্র এ আলফি এখানে ছিল। তাই রিতেশ আলফির কাছ থেকে জিজ্ঞাসাবাদ করতে এসেছে। বর্তমানে আলফি একজন মিউজিক আর্টিস্ট, সেই তখন থেকেই মিউজিকের প্রতি তার একটা আগ্রহ ছিল। রিতেশ তাকে বলে আলফি তুমি তো দেখি মিউজিকে অনেক ভালো, তো মেডিকেল কলেজে কেন অ্যাডমিশন নিতে গেছিলে? আলফি বলে কি আর বলবো স্যার, আমার বাবার জন্য নিতে হয়েছে, আমার বাবা মা দুবাইতে সেটেল, ওইখানে তার একজন বন্ধু আছে ফিলিফোস কোশি। ফিলিফোস কোশি আঙ্কেলি বাবাকে এই মেডিকেল কলেজের ব্যাপারে বলে এবং আমাকে অ্যাডমিশন নিয়ে দিবে বলে, আর এই কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে যত সব ঝামেলা আমাকে ফেস করতে হয়। এখান থেকে সিনেমাদের আবার একটু করে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। আলফিদেরকে পার্টির লোকজন প্রত্যেক দিন ধরত, বলতো আর কি দুর্নীতি করে ভর্তি হয়েছিস, এই কলেজ ছেড়ে চলে যা। একদিনও আলফির সাথে এরকম কিছু লোক গ্যাঞ্জাম করছিল, অনুপ কোনো একটা কাজে কলেজ আসছে, তখন সে বিষয়টা দেখে তাদেরকে গ্যাঞ্জাম করতে মানা করে দেয়, আলফিকে তার মতো করে পাঠিয়ে দেয়। তখন যে যে যার মতো করে চলে যায়। এরপর সিন শিফট হয় ওই দিন রাতে। প্রত্যেক দিনের মতো আজকেও আলফিরা কলেজ হোস্টেলের ছাদে উঠে নাচা গানা গান বাজনা এগুলো করছে, আর এলাকার মানুষজন এই বিষয়ে বিচার দিয়েছে হচ্ছে অনুপকে। তাই অনুপ সোজা সেখানে এসেছে আলফিদেরকে বোঝানোর জন্য। অনুপ এসে আলফিদের প্রথমে তার পরিচয় দেয়, এরপর বলে দেখো ভাই এটা সহজ সরল একটা গ্রাম এরিয়া, এখানের মানুষজন শহরের মানুষের মতো অধিক রাত জেগে গান বাজনা পার্টি এগুলোতে অভ্যস্ত না, তাই তোমরা যদি ভিতরে রুমে গিয়ে সব করো তাহলে ভালো হয়। অনুপ তাদেরকে এত সুন্দর করে বোঝাই আলফিরা বিষয়টা বুঝতে পারে। বলে স্যার আমরা এমনিতেও এই কলেজ ছেড়ে চলে যেতাম, বাবার চাপে পড়ে ভর্তি হতে হয়েছিল, আমাদের ইন্টারেস্ট মিউজিকের প্রতি, আমরা প্রতি রাতে জাস্ট একটু প্র্যাকটিস করি। এটা শুনে অনুপ তাদের বড় বড় কিছু মিউজিশিয়ানের উদাহরণ দিয়ে তাদেরকে মোটিভেট করে। অনুপের কথাবার্তা শুনে
ওইদিকে আলফি অনুপের ফ্যান হয়ে যায়। অনুপ তাদের বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে চলে আসে। আলফিরাও বুঝতে পারে, তাই তারা আর ছাদে গান বাজনা করে না। ব্যাস তাদের পরিচয়টা এতটুকুই। এরপর আলফিরা কলেজ ছেড়ে দিয়েছিল। সিন প্রেজেন্ট আসলে আলফি রিতেশকে বলছে, অনুপ স্যারের ওই দিনের কথাবার্তাগুলো আমাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছিল, ওনার কথাবার্তা শুনে আমি অনেক মোটিভেট হয়েছি। আলফির কথাবার্তা শুনে রিতেশও বুঝে যায় এদের এসবের সাথে কোনো সম্পর্ক নেই, তাই সে এতটুকু জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে চলে আসে। সিনো চলে যায় পরের দিন পাশের একটা পুলিশ স্টেশনে। আমরা দেখি দীপ্তি রামেশের কোনো খোঁজ খবর না পেয়ে পুলিশ স্টেশনে মিসিং কমপ্লেন লেখাতে এসেছে। এই পুলিশ অফিসারটা রামেশের যাবতীয় সব ডিটেলসগুলো কালেক্ট করে তার মিসিং কমপ্লেন লিখে নেয়। সাথে দীপ্তিকে বলে যে এ রামেশের কোনো ফটো আছে নাকি। দীপ্তির কাছে শুধু তার একটা ফটো ছিল, যেটাও ছিল তাদের বিয়ের দিনের একসাথে। পুলিশ অফিসারটা সে ফটোটা নিয়ে দীপ্তিটা কেটে রামেশেরটা নিয়ে নেয়। দীপ্তির জন্য বিষয়টা অনেক কষ্টের ছিল, কিন্তু কিছু তো আর করার নেই। যাই হোক, মিসিং কমপ্লেনটা ফাইল হওয়ার সাথে সাথেই সেটা চলে আসা হচ্ছে রিতেশের হাতে, কারণ তারা অলরেডি ওই যে আশেপাশে পুলিশ স্টেশনগুলোতে ইনফর্ম করে রেখেছিল যে এরকম কোনো কেস ফাইল হলে তাদেরকে বলতে। এই জন্য আর কি এই মিসিং কমপ্লেনটা এখন রিতেশের হাতে। রিতেশরা দেখে যেদিন অনুপের মার্ডার হয়েছে এই রামেশ ওই দিনের পরের দিন থেকে মিসিং। রিতেশ অনেক মনোযোগ দিয়ে দেখছে এই দুই কেসের মধ্যে কোনো কানেকশন পাওয়া যায় কি না। অবশেষে তার কিছু একটা মনে পড়লে সোজা সে দৌড়ে যায় হচ্ছে এভিডেন্স রুমে, যেখানে এই কেসের সবগুলো ফাইলপত্র রাখা ছিল। এখান থেকে রিতেশ ওই লোন পরিশোধের কাগজটা বের করে, যেটা অনুপের যে হোটেলে মার্ডার হয়েছিল তার পাশের রুম থেকে পুলিশ পেয়েছিল না সেই কাগজটা আর কি। এটা ছিল লোন পরিশোধের একটা নন লিয়াবিলিটি নামের সার্টিফিকেটের মতো কিছু একটা, যেটা ছিল হচ্ছে রামেশের নামে। ব্যাস রিতেশ যা খুঁজছিল সে কানেকশনটা পেয়ে গেছে। পুরোপুরি সন্দেহের কাঁটা এখন রামেশের উপর। এক মুহূর্ত দেরি না করে পরের সিনে সোজা সে ওই হোটেলে গিয়ে উপস্থিত। রামেশের ফটো দেখিয়ে ম্যানেজারকে জিজ্ঞাসা করে এ ছেলেটাও কি ওই দিন রাতে হোটেলে এসেছিল নাকি, আর সে কোন রুমটা নিয়েছিল। ম্যানেজারের তেমন কিছু মনে পড়ছে না, বলে স্যার আমার তো কিছু মনে পড়ছে না, ক্যাটেকার কুঞ্জিকান্নান হয়তো বলতে পারবে। তো রিতেশ কুঞ্জিকান্নানকেও রামেশের ফটো দেখিয়ে জিজ্ঞাসা করে যে ছেলেটাও ওই দিনে হোটেলে এসেছিল নাকি। কুঞ্জিকান্নান বলে জি স্যার, এ ছেলেটাও ওই দিনে হোটেলে এসেছিল, রুম নিয়েছিল 103 নম্বর রুম, যেটা অনুপের 106 নম্বর রুমের অপোজিটে। রিতেশরা হোটেলের রেজিস্ট্রেশন খাতা চেক করে দেখে ওই দিন 103 নম্বর রুমটা যে নিয়েছিল সে রেজিস্ট্রেশন খাতায় নাম লিখেছিল হচ্ছে সাজি ম্যাথিউ। রিতেশ ম্যানেজারকে বলে এ সাজি ম্যাথিউর ডিটেলস দাও, তার আইডি প্রুফ বা কী নিয়েছ রুম দেওয়ার আগে ওইগুলো দাও। ম্যানেজার বলে স্যার এই হোটেলে এরকম তো কিছু নিই না আমরা। এটা শুনে রিতেশ অনেক রেগে যায়, তাহলে কি দেখে তোমরা কাস্টমারদের রুম দাও, কোনো আইডি প্রুফ টুফ ছাড়া তোমরা কীভাবে রুম দিতে পারো। ম্যানেজার বলে স্যার এখানে যারা আসে বেশি থেকে হলে একদিন বা দুদিনের জন্য, তাই এত সব কিছু করার প্রয়োজন মনে করিনি আর কি, কিন্তু নেক্সট টাইম থেকে আর হবে না। রিতেশ তো বুঝে যাই এ সাজি মেথিও নামটা এবং তার অ্যাড্রেস যেটা দেওয়া আছে সেটা পুরোপুরি ফেক। রামেশি এ সাজি মেথিও নামটা ইউজ করে এখানে ঢুকেছে, আর তার প্রমাণ হচ্ছে তার লোন পরিশোধের এল নন লিয়াবিলিটি সার্টিফিকেটটা। ব্যাংকের নাম হচ্ছে ফিনক্রপ। রাফি তুমি এক কাজ করো, ছদ্মবেশ ধরে এই ফিনক্রপ ব্যাংকে যাও, যেমন তেমন করে অ্যাকাউন্ট খোলার নাম নিয়ে ওইখানে একজন এমপ্লয়ের সাথে আমার কন্ট্যাক্ট করিয়ে দাও, তারপর আমরা তার কাছ থেকে এ রামেশের ফুল অ্যাকাউন্ট ডিটেলসটা নিতে পারবো, তখন আমাদের কাজ আরও সহজ হয়ে যাবে। কথা মতো রাফিও সেটাই করে, ফিনক্রপ ব্যাংকে এসে উপস্থিত। অভিলাষ নামের ব্যাংকের এই এমপ্লয়টাকে গিয়ে সে বলে যে সে এরকম এরকম একটা অ্যাকাউন্ট খুলতে চাই। এটা শুনে অভিলাষ অনেক হ্যাপি, কারণ সে কাউকে যদি একটা অ্যাকাউন্ট খুলে দিতে পারে তাহলে তারই লাভ। তো খুশি টেলা সে রাফিকে ব্যাংকের ব্যাপারে এবং তার ব্যাপারে অনেক সুনাম করে ফেলছে। রাফি বলে দেখো অভিলাষ, আমি জাস্ট এখন একটু জিজ্ঞাসাবাদ করতে এসেছি, অ্যাকচুয়ালি যে অ্যাকাউন্টটা খুলবে সেটা খুলবে হচ্ছে আমার ক্লোজ একজন ফ্রেন্ড, সো তুমি যদি তাকে অ্যাকাউন্টটা খুলে দিয়ে তোমার টার্গেট অ্যাচিভ করতে চাও তাহলে আমি তোমাকে তার অ্যাড্রেস দিচ্ছি, তুমি সরাসরি গিয়ে তার সাথে কন্ট্যাক্ট করো। এই বলে রাফি একে রিতেশের অ্যাড্রেস ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা রিতেশকে দেখি যে কিনা তাদের সাইবার এক্সপার্ট অফিসে এসেছে। অনুপের রুম থেকে তার যে ল্যাপটপটা পাওয়া গেছিল না ওটা খোলা এবং তার ডাটাগুলো সংগ্রহ করার জন্য রিতেশ ল্যাপটপটা এদেরকে দিয়েছিল। সো এরা ল্যাপটপটা খুলে সবগুলো ডেটা রিকভারি করে রিতেশকে ডেকেছে। তো এই অফিসারটা রিতেশকে সব কিছু বলছে, স্যার এই অনুপ লাস্ট অ্যাক্সেস করেছিল হচ্ছে ফেসবুকে, আর সে একদম সর্বশেষ ফেসবুকে মেসেজ করেছিল কমরেড নামের এই আইডিটাতে, কিন্তু মেসেজ দেখে তেমন সন্দেহজনক কিছু মনে হয়নি, জাস্ট এটুকু বোঝা গেছে এটা একটা মেয়ে হবে। রিতেশ কমরেড নামের এ আইডিটার প্রোফাইল চেক করছে আর দেখে মিউচুয়াল ফ্রেন্ডে শুধুমাত্র নাভাজি রয়েছে,
তাই এ বিষয়ে কিছু কথাবার্তা বলার জন্য পরে সিনে রিতেশ নাফাসকে তার বাসায় ডেকেছে। জিজ্ঞাসা করে, তোমার ফ্রেন্ড লিস্টে কমরেড নামের এ আইডিটা? অনুপ দেখি মাঝে মধ্যে এর সাথে কথাবার্তা বলতো। কে কমরেড, এটা কার আইডি? নাভাস বলে, স্যার আমি কীভাবে জানবো, ফ্রেন্ড রিকোয়েস্ট আসছিল তো অ্যাকসেপ্ট করেছি, হবে আর কি। তাদের মধ্যে এসব নিয়ে কথাবার্তা চলছিল তখনই দরজায় কেউজন এসে নক করে, আর এটা অন্য কেউ ছিল না, এটা ছিল ফিনক্রপস ব্যাংক থেকে ওই অবিলাস। রিতেশ নাভাসকে বসতে বলে অবিলাসকে নিয়ে উপরে যাই তার সাথে কথা বলতে। আমি তোমাদের ব্যাংকে টাকা রাখবো, অনেকগুলো টাকা রাখবো, তোমার টার্গেটও পূরণ হবে। কিন্তু তার আগে আমার তোমার ছোটোখাটো একটা সাহায্য চাই। রামেশ নামের আমার এক ফ্রেন্ড আছে যার একটা অ্যাকাউন্ট আছে তোমাদের ব্যাংকে, তার অ্যাকাউন্টের সবগুলো ডিটেলস, কয়েক মাসের ট্রানজ্যাকশন ডিটেলস সবগুলো আমাকে এনে দিতে হবে। অবিলাস অবশ্য প্রথম দিকে বলে যে স্যার এটা ব্যাংকের রুলসের বাইরে পড়ে কোনো কাস্টমারের ডিটেলস দেওয়া, কিন্তু রিতেশ তাকে তার টার্গেটের কথা মনে করিয়ে দেয়, বলে আমি যদি অ্যাকাউন্ট খুলি তাহলে তোমার টার্গেট পূরণ হবে আর তুমি স্যালারিও বেশি পাবে, হয়তো প্রমোশনও পেতে পারো, সো এবার তুমি নিজে ভেবে দেখো কী করবে না করবে। অবিলাস বলে, ঠিক আছে স্যার আমি চেষ্টা করব। এই বলে সে সেখান থেকে চলে আসছিল। নিচে নাভাস বসেছিল, যাকে দেখে অবিলাস তাকে অফার করছে তাদের ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য। নাভাস মানা করে দেয়, তাই অবিলাসও তার মতো করে চলে আসছে। তবে আসার আগে সে নাভাসকে তাদের ব্যাংকের একটা কার্ড দিয়ে যায়, সাথে বলে যদি কোনো প্রকারের লোন লাগে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো নাভাস কার্ডটা দেখছিল আর ব্যাংকের নামটা পড়ছিল। রিতেশ তাকে জিজ্ঞাসা করে, এই ফিনক্রপ ব্যাংকের সম্পর্কে তুমি কিছু জানো নাকি? নাভাস বলে, জি স্যার অবশ্যই জানি। রিতেশ বলে, কি জানো, সব কিছু খুলে বলো আমাকে। নাভাস বলতে শুরু করে আর সিনেমাদের আবার একটু করে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। নাভাস মূলত রিয়েল এস্টেট বা এ টাইপের কোনো একটা বিজনেস করত। ফিনক্রপ ব্যাংকের পক্ষ থেকে তাকে একটা কাজ দেওয়া হয়েছে যেটা করতে পারলে তার অনেক লাভ হবে। সে কাজটা নিয়ে সে অনুপের সাথে ডিসকাস করতে এসেছে, কারণ কাজটা অন্য কোথাও না, সেটা এ এলাকাতেই ছিল। যাই হোক, নাভাস অনুপকে বলছে এখানের ফরেস্ট এরিয়াতে একটা নতুন রেজর্ট আসতে চলেছে, যে রেজর্টের প্রোফাইল তৈরি করে দেওয়ার দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে, আর আমি জানি তোর হেল্প ছাড়া আমি এই কাজটা জীবনেও করতে পারবো না। অনুপ জিজ্ঞাসা করে, কোন জায়গায় রেজর্ট বানানোর প্ল্যান করা হচ্ছে? নাভাস বলে, কিল্লি মানকুন্ন নামের এখানে একটা ফরেস্ট এরিয়ায়, আর রেজর্টটা হবে আয়ুর্ভেদা রেজর্ট। ফিনক্রপ ব্যাংকে এটা প্রমোট করছে, মানে রেজর্টটা তারাই নিয়ে আসছে। এইসব শুনে অনুপ অনেক মন খারাপ করে ফেলে। নাভাসকে বলে, নো নাভাস, আমি তোকে এই কাজে জীবনও হেল্প করতে পারবো না। এই কিল্লি মানকুন্ন ফরেস্ট এরিয়াটা পুরোটা একটা ট্রাইবাল কলোনি, যেখানে অনেক বছর ধরে কিছু পাহাড়ি লোকেরা বসবাস করে আসছে। যদি সেখানে এই আয়ুর্বেদা রেজর্টটা নিয়ে আসা হয় তাহলে তাদের কী হবে? তারা তাদের বাসস্থান হারাবে, এখানের পরিবেশটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। নাভাস অনুপের কথা বোঝার চেষ্টা করছে না, বলছে, দেখ ভাই, এরকম একটা প্রজেক্ট হাতে পাওয়া আমার স্বপ্ন, যদি এটা পূরণ করতে পারি তাহলে আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। অনুপ বলে, ঠিক আছে তাহলে চল আমার সাথে। এই বলে অনুপ নাভাসকে ওই কিল্লু মানকুন্ন ফরেস্ট এরিয়াটিতে নিয়ে যায়, যেখানে ফিনক্রপ ব্যাংক আয়ুর্বেদা রেজর্ট নিয়ে আসার প্ল্যান করছে। অনুপ নাভাসকে পুরো এরিয়াটা ঘুরে ঘুরে এখানে সহজ সরল মানুষজনদের জীবনযাত্রা কেমন, তারা কতটা অসহায়, এসব কিছু দেখায়, অনুপ নাভাসকে অনুভব করায়। এই রেজর্টের ফলে যদি এই অসহায় মানুষগুলোকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে মৃত্যু ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। এদের সাথে মিশে এদেরকে কাছ থেকে জানার পর নাভাসও তার ভুলটা বুঝতে পারে। অনুপকে বলে, সরি ভাই, আমি কিছুক্ষণের জন্য লোভে পড়ে একদম অন্ধ হয়ে গেছিলাম, যদি আমি আগে থেকে সহজ সরল মানুষগুলোর ব্যাপারে একটিবার ভাবতাম তাহলে প্রজেক্টটা জীবনও হাতে নিতাম না, এখনও আমি নিব না, আমি করব না এই প্রজেক্টটা। কিন্তু সমস্যা হচ্ছে আমি না করলে কি হয়েছে, তারা অন্য কাউকে দিয়ে রেজর্টের প্রোফাইল তৈরি করিয়ে নিবে, আর আমি যতটুকু জানি তারা খুব শীঘ্রই এই আয়ুর্বেদা রেজর্টটা এখানে নিয়ে আসবে আসবে। ব্যাস তাদের মধ্যে ওই দিন এতটুকু কথাবার্তা হয়। এরপর নাভাস অনুপকে তার বাসে ড্রপ করে দেয়, সে তার মতো করে চলে যায়। এরপর কি হয়েছিল না হয়েছিল নাভাস এই সম্পর্কে আর কিছু জানে না। সিনও প্রেজেন্ট আসে, রিতেশ নাভাসের কাছ থেকে এইসব ডিটেলসগুলো কালেক্ট করে নেয়। এরপর সিন কাট হয়ে চলে আসে সুজা পার্টির ওই মেম্বার অনুপের বন্ধু নারায়ণের উপর। নারায়ণ অনুপের জন্য এখনও মন খারাপ করে আছে, কিছুতেই সে তার মনকে শান্ত করতে পারছে না। আর অবশেষে এখন সে সিদ্ধান্ত নিয়েছে সে এখান থেকে অন্য কোথাও চলে যাবে, কারণ অনুপের সাথে কাটানো স্মৃতিগুলো তাকে এখানে থাকতে দিচ্ছে না। যাই হোক, সে তার জিনিসপত্র সব কিছু প্যাকিং করে তার মতো করে বেরিয়ে পড়ে। কিন্তু আমরা দেখি সেখান থেকে চলে যাওয়ার আগে আসা হচ্ছে রিতেশের কাছে, তাকে এই কেস রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে। রিতেশ বলে, আর আমি এক্ষুনি বের হচ্ছিলাম আপনার সাথে দেখা করতে যাওয়ার জন্য, এই কি আপনি ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় চলে যাচ্ছেন?
নারায়ণ বলে আমি এখান থেকে চলে যাচ্ছি স্যার, কিন্তু যাওয়ার আগে কিছু কথা আপনাকে না বলে গেলেই নয়, আমার মনে হয় এই ইনফরমেশনটাই কেস আপনাকে হেল্প করতে পারে। তো রিতেশ নারায়ণকে বসিয়ে জিজ্ঞাসা করে যে কি কথা। নারায়ণ বলতে শুরু করে আর সিনেমাদের আবার একটু করে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই, নাভাস যেখান থেকে ছেড়েছিল তার কয়েকদিন পর থেকে। অনুপ তাদের পার্টি অফিসে বসে বসে ল্যাপটপে কিছু একটা করছে। নারায়ণ এসে জিজ্ঞাসা করে কি ব্যাপার, কি হয়েছে। তো অনুপ তাকে একটা লেটার দেখাই যেটা সে লিখছিল। মূলত এটা ছিল হচ্ছে তাদের কিল্লিমান কোনো ফরেস্ট এরিয়ায় যে আয়ুর্বেদা রেজর্টটা আসার কথা ছিল সেটা যাতে নিয়ে আসার জন্য সরকার অনুমতি না দেয়, এর জন্য মূলত অনুপ ওই ট্রাইবাল এরিয়ার পাহাড়ি লোকগুলোর পক্ষে হয়ে একটা কমপ্লেন লিখছে। মানে সে এই প্রজেক্টের বিরুদ্ধে সরাসরি আরডিও অফিসে কমপ্লেন করবে। নারায়ণ বলছে আমার মনে হয় এটা অনেক বড় একটা সমস্যা তৈরি করবে, এসব কারা করছে, কারাই প্রজেক্টটা করার জন্য উঠে পড়ে লেগেছে। অনুপ বলে ফিনক্রপ নামের কোনো একটা ব্যাংক, তাদের আন্ডারে এই প্রজেক্টটা নিয়ে আসা হচ্ছে। নারায়ণ বলে আমার তো মনে হচ্ছে না, শুধু আরডিও অফিসে কমপ্লেন করলে সমাধান পাওয়া যাবে, আমার মনে হয় আমাদের সবাইকে আন্দোলনে নামতে হবে। অনুপ বলে এটা যে করব এর জন্য তো সময়ও নেই, আমি কালকে মাত্র নাভাসের কাছ থেকে জানতে পারলাম, যেটাই হবে হোক আমরা লিগেলি এর বিরুদ্ধে অ্যাকশন নিব। এসব বলে পরের সিনে অনুপরা ওই কিল্লিমান কোনো গ্রামে গিয়ে আদিবাসী সেই লোকগুলোকে তাদের অধিকার, তাদের এলাকা, তাদের বাসস্থান এগুলো সম্পর্কে ভাষণ দিচ্ছে। বলছে আজ অনেক বছর ধরে তোমরা এখানে বসবাস করে আসছো, এটা তোমাদেরই জায়গা, তোমাদেরই বাসস্থান, এখানে বাইরে থেকে কেউ এসে প্রজেক্টের নামে তোমাদের তাড়িয়ে দিবে এটা জীবনও হবে না, আমি তোমাদের পক্ষে হয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি, আমার উপর ভরসা রেখে কমপ্লেন পেপারে সবাই সিগনেচার দাও। তো এভাবে কমপ্লেন পেপারে সবার সিগনেচার নিয়ে অনুপ সেটা নিয়ে গিয়ে পরের দিনে আরডি অফিসে জমা দেয়। আর এসব ঘটনা বেশি দিন আগের না, তার মৃত্যুর কয়েক সপ্তাহ আগের। সিন প্রেজেন্টে আসে, নারায়ণ রিতেশকে বলছে স্যার আমার মনে হয় তার মৃত্যুর রহস্য এসবের সাথে জড়িত, তার মৃত্যুর পিছনে যেই থাকুক না কেন তাকে আপনি খুঁজে বের করুন, এটাই আমার অনুরোধ। এসব ইনফরমেশনগুলো দিয়ে নারায়ণ সেখান থেকে চলে যায়। রিতেশও বুঝতে পারছে অনুপের মৃত্যুর জ্বরটা তাহলে এইসবের সাথে জড়িত। কমপ্লেন জমা দেওয়ার পর কি হয়েছিল সেটা জানার জন্য পরের সিনে রিতেশ সোজা আরডিও অফিসে এসে উপস্থিত। এটাই হচ্ছে আরডিও মেইন অফিসার ম্যারি। তো রিতেশ ম্যারিকে জিজ্ঞাসা করে অনুপ মৃত্যুর আগে আরডিও অফিসে একটা কমপ্লেন জমা দিয়েছিল ওই কিল্লিমান কোনো ফরেস্টের ট্রাইবাল এরিয়ার লোকেদের পক্ষে হয়ে আয়ুর্বেদা রেজর্টের বিপক্ষে, সেই কমপ্লেনটা কি আপনার অবধি পৌঁছেছিল? ম্যারি বলে হুম, সেটা আমি রিসিভ করেছিলাম, আর যখন দেখি যে এটা অনেক সেন্সিটিভ একটা ম্যাটার তখন সাথে সাথে আমি এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য একটা নোট লিখে ভূমি অধিগ্রহণ ডিপার্টমেন্টে, মানে ল্যান্ড অ্যাকুইজিশন ডিপার্টমেন্টে পাঠিয়ে দিই। রিতেশ জিজ্ঞাসা করে ম্যাটারটা কত দূর অবধি গড়িয়েছে। ম্যারি বলে অনুপের মৃত্যুর কয়েকদিন আগে আমি বিষয়টা নিয়ে এনকোয়ারি করেছিলাম, এই কেসের ফাইলটা বর্তমানে ওই সেকশনের হেড মিস্টার রত্নাকর পিলের হাতে রয়েছে, বাট তিনি এক সপ্তাহ ধরে সিক লিভে আছেন যার কারণে আমার হাতেও আর কোনো ইনফরমেশন আসেনি। রিতেশ বলে এটা কেমন কাজ, এত গুরুত্বপূর্ণ একটা ফাইল, তার অবশ্য দরকার ছিল লিভে যাওয়ার আগে ফাইলটা অন্য আরেকজন অফিসারের হাতে জমা দেওয়া, আমার মনে হয় এ রত্নাকর পিলের নিশ্চয় একজন কারাপ্ট অফিসার, আদৌ ফাইলটা তার কাছে আছে কিনা সেটাও সন্দেহ হচ্ছে এখন। ম্যারি বলে সে যেমনই হোক যদি ফাইলের কিছু হেরফের হয়েছে তাহলে তাকে অবশ্যই আমাকে জবাবদিহি করতে হবে। তো রিতেশ ম্যারির কাছ থেকে এতটুকু ইনফরমেশন কালেক্ট করে নেই, এখন যাবে হচ্ছে এ রত্নাকর পিল্লের কাছে। অবশ্য আসার আগে রিতেশ ম্যারিকে বলে আসে যে আমাদের আবারও দেখা হবে। সিন চলে আসে রত্নাকর পিল্লে নামের ওই অফিসারটির উপর, এটাই হচ্ছে মামুর বেটা, যে কিনা মনের সুখে গান বাজিয়ে দিয়ে খাবার ঠুঁসছিল। একটু করে খেতেই দরজায় রিতেশ এবং রাফি এসে উপস্থিত। রাফি বলে কি বে তোর সিগলিপ তো দেখি ভালোই কাটছে। যাক রিতেশ তার পরিচয় দিয়ে জিজ্ঞাসা করে যে ফাইলটা এখন কোথায়, যেটা অনুপ ওই আদিবাসীদের পক্ষে হয়ে সাবমিট করেছিল। এই রত্নাকর পিল্লে জলাজাতা মিথ্যা বলে দেয় সে নাকি ফাইলটা তার সুপিরিয়ার অফিসারকে দিয়ে দিয়েছে, কিন্তু রিতেশ তো বুঝে যায় এ কেসের অনেক বড় কিছু একটা লুকাচ্ছে। বলে তুমি কাদের সাথে জড়িয়ে গেছো জানো, যারা অনুপের মার্ডারের সাথে জড়িত, ভালো ভালো ফাইলটা কোথায় এবং এর পিছনে কে রয়েছে সেটা বললে তো বলবে, না হলে এখনই তোমার শ্বশুরবাড়ি মানে থানায় নিয়ে গিয়ে সিগলিপ একেবারে বের করে ফেলব। রত্নাকর পিল্লে পুরোপুরি ফেঁসে গেছে, সব বলে দেওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। সে বলতে শুরু করে ফিনক্রপ ব্যাংকের ম্যানেজার ভেনু, ভেনুর সাথে তার আগে থেকে পরিচয় ছিল, ভেনু তাকে অনেকগুলো টাকা ঘুষ দিয়ে ফাইলটা নিয়ে গেছে, সাথে বলেছে যে তাকে কয়েক সপ্তাহের জন্য সিকলিপ নেওয়ার জন্য, ততদিনে তারা নাকি সব কিছু ঠিকঠাক করে ফেলবে, তার উপরও আর কোনো বিপদ আসবে না। এসব শুনে রত্নাকর পিল্লে ফাইলটা ভেনুকে দিয়ে দিয়েছিল।
ব্যাস এসবের পিছনে কে রয়েছে রিতেশদের এখন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। সিন চলে আসে সেই ম্যানেজার ভেনু এবং তার সিনিয়র ফিলিপস কোশি নামের এই লোকটার উপর। এই ফিলিপস কোশি মূলত ফিনক্রপ ব্যাংকের মেইন। ভেনুকে জিজ্ঞাসা করছে আমাদের আয়ুর্বেদা রেজর্টের কাজ কতদূর গড়িয়েছে। ভেনু বলে সব কিছু ক্লিয়ার করে নিয়েছি, কয়েক সপ্তাহের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। অন্যদিকে আমরা রিতেশকে দেখি যে কিনা আবারও আরডি অফিসার মেরির সাথে কথা বলতে এসেছে, কিন্তু এখন নাকি সে কোনো কেসের ব্যাপারে কথা বলতে আসেনি, সে জাস্ট কিছু পার্সোনাল কথা বলতে এসেছে। ম্যারিকে সে বলে আমি অনুপের লাস্ট ফেসবুকের চ্যাটগুলো দেখে যা বুঝতে পেরেছি সে কমরেডটা অন্য কেউ নয়, সেটা আপনি। ম্যারি বলে জি সেটা আমি। অনুপের সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক ছিল, কাজের পারপাসে আমাদের মধ্যে কথাবার্তা চলত। মূলত কমরেড নাম দিয়ে অ্যাকাউন্ট আমি এই জন্য ক্রিয়েট করেছিলাম যাতে করে মানুষদের সাথে মিশতে পারি। আমাদের সামনাসামনি দেখা করে বিষয়টা নিয়ে আলোচনা করারও কথা ছিল, কিন্তু তার আগে এসব হয়ে গেছে। রিতেশ বলে যাই হোক এটা জানারই আগ্রহ ছিল যে কে কমরেড। এসব কথাবার্তা বলে রিতেশ তার মতো করে চলে আসে। পরের সিনে কথা মতো ফিনক্রপ ব্যাংকের ওই অভিলাষ রিতেশের কাছে রামেশের অ্যাকাউন্টের সবগুলো ডিটেলস নিয়ে এসেছে। এগুলো নিয়ে এসে সে রিতেশকে দেয়। রিতেশ বলে ঠিক আছে অভিলাষ, তুমি এখন যাও, আমি দু তিন দিনের মধ্যেই ক্যাশ অ্যারেঞ্জ করে তোমার সাথে কন্ট্যাক্ট করব। পরের সিনে রাফি এসে রিতেশকে বলছে স্যার পালাকাট এরিয়ার একটা এটিএম বুথে রামেশকে দেখা গেছে, এটাই সে এটিএম বুথের তার ফটো। রিতেশ বলে নিশ্চয়ই সে এটা চেক করতে গেছে তার লোনগুলো ক্লোজ হয়েছে নাকি না। রাফি বলে কেন স্যার, সে টাকা উইথড্র করার জন্য তো যেতে পারে। রিতেশ বলে নো, আমার কাছে তার এক বছরের ব্যাংকের সবগুলো স্টেটমেন্ট রয়েছে, তার অ্যাকাউন্টে একটা টাকাও নেই, তাছাড়াও নো ডেবিট নো ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে অ্যাকাউন্টে কোনো টাকা জমা দেওয়া ছাড়া ব্যাংক তার লোনগুলো পরিশোধের সার্টিফিকেটটা কেন দিয়েছে, এইটাই হচ্ছে আমাদের আসল মেন পয়েন্ট, যার উত্তর পাবো তো আমরা শুধুমাত্র ব্যাংকের ম্যানেজার ভেনু এবং তার সিনিয়র ফিলিপস কোশির কাছ থেকে। এ বলে পরের সিনে রিতেশ সুজা ফিনক্রপ ব্যাংকে এসে ফিলিপস কোশি এবং ওই ম্যানেজার ভেনুকে ধরে। প্রথমে সে তাদের বলে তোমরা রামেশের লোন পরিশোধের জন্য তাকে যে নন লিয়াবিলিটি সার্টিফিকেটটা দিয়েছ তার মেন কপিটা নিয়ে আসো, কিন্তু এটা ভেনুরা রিতেশকে দিতে পারে না কারণ সব প্রমাণগুলো তারা মিটিয়ে দিয়েছিল। রিতেশ বলে ওকে তাহলে ওই ফাইলটা নিয়ে আসো যেটা অনুপ কিল্লিমান কোনো গ্রামের পক্ষে হয়ে তোমাদের আয়ুর্বেদা রেজর্টের বিপক্ষে আরডি অফিসে কমপ্লেন করেছিল। ভেনুরা সরাসরি অস্বীকার করে দেয় যে তাদের কাছে কোনো ফাইল টাইল নেই, কিন্তু রত্নাকর পিল্লে তো বলে দিয়েছিল যে ভেনু তার কাছ থেকে ফাইলটা এসে নিয়ে গেছিল। ব্যাস সাথে সাথে রিতেশেদের দুজনকে গ্রেপ্তার করে নেয়। তাদের কিছু চামচাপ পথে বাঁধা দিতে আসলে রিতেশ তাদেরকে দু একটা লাগিয়ে দিয়ে তাদেরকেও গ্রেপ্তার করে নেয়। পরের সিনে তাদের সবাইকে কাস্টাইতে এক জায়গায় করে রিতেশ তাদের কাছ থেকে একটা একটা করে প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে। ভেনুরা দেখে যে তারা পুরোপুরি ফেঁসে গেছে। রিতেশ একটা একটা করে তাদের বিরুদ্ধে সব প্রমাণগুলো কালেক্ট করে নিয়েছে এবং অনুপের মার্ডারের পিছনে তাদেরই যে হাত রয়েছে সে কানেকশনটাও বের করে নিয়েছে। তখন এদের হাতে সত্যটা বলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। রামেশের 25 লাখ টাকার উপরও লোন ছিল যেগুলো সে দিতে পারছিল না। একদিন ভেনু রামেশকে তার অফিসে ডাকে, জিজ্ঞেস করে যে লোন কখন দিবে। রামেশের কাছে কোনো উত্তর নেই, এতগুলো টাকা আর সে জব করে হচ্ছে মাত্র কয়েক হাজার টাকার স্যালারির। ভেনু তাকে বলে দেখো রামেশ, আমার কাছে তোমার জন্য একটা অফার আছে, যদি আমার অফারটা অ্যাকসেপ্ট করো তাহলে ব্যাংক তোমার সবগুলো লোন মাফ করে দিবে। রামেশ বলে কী অফার স্যার, আমি সব কিছু করতে রাজি। ভেনু বলে আমাদের একটা পথের কাঁটাকে সরাতে হবে তোমার, মানিকজনের মার্ডার করতে হবে। এটা শুনে রামেশ সরাসরি না করে দেয়, বলে স্যার আপনি এগুলো কী বলছেন, এটা আমি জীবনও করতে পারবো না। ভেনু বলে ঠিক আছে তাহলে লোনগুলো দিয়ে যাও, দেখো আমি জানি তুমি এটা পারবে, আমাদের পুরো সাপোর্ট থাকবে তোমার সাথে, যদি লোনের এই প্যারা থেকে বাঁচতে চাও তাহলে আমাদের কথা মতো করো, চিন্তাভাবনা করে দেখার জন্য একদিনের সময় দিচ্ছি। রামেশও জানে যে এই লোন সে জীবনও শোধ করতে পারবে না, ব্যাংকের লোকজন তার জীবন একেবারে ধ্বংস করে দিবে। তাই বাসায় সে অনেক চিন্তাভাবনা করে দেখার পর সে সিদ্ধান্ত নিয়েই নেই ম্যানেজার ভেনুর কথা মতো করবে। পরের সিনে সে ভেনুর সাথে দেখা করে, ভেনু তাকে অনুপের ফটো দিয়ে সব ডিটেলসগুলো বুঝিয়ে দেয়। এরপর ভেনু এবং তার বস ফিলিপস কোশি তারা দুজনে মিলে রামেশের লোন পরিশোধের জন্য একটা নন লিয়াবিলিটি সার্টিফিকেট রেডি করে। ফিলিপস কোশি ভেনুকে বলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাওয়া চাই, আমাদের আয়ুর্বেদা রেজর্টের প্রজেক্ট আমরা তাড়াতাড়ি শুরু করব। ওইদিকে ভেনুদের কথা মতো রামেশও তার কাজে লেগে গেছে। পুরো একটা দিন সে অনুপের পিছু করে, অনুপ কোথায় যায় না যায় কী করছে না করছে সব কিছু, এমনকি অনুপ শেষবার যে স্টেজ শোটা পারফর্ম করেছিল ওইখানেও রামেশ উপস্থিত ছিল, তাকে ফলো করছে।
এরপর রাতে যখন নাবাস অনুপকে হোটেলে ড্রপ করে দিয়ে যায়, এরপর পরই সে একই হোটেলে রামেশ এসে উপস্থিত। রামেশ অনুপের অপোজিটে একটা রুম ভাড়া করে আর রেজিস্ট্রেশন খাতায় নাম দেয় হচ্ছে সাজি ম্যাথিউ। এইসব করে রামেশ যখন তার রুমে এসে ব্যাগ থেকে ছুরিটা বের করছিল, তখনই ভুলবশত তার হাত থেকে মূলত ফিনক্রপ ব্যাংকের ওই নন লিয়াবিলিটি সার্টিফিকেটটা পড়ে গেছিল, যেটা ভেনুরা তাদের লোন পরিশোধের জন্য দিয়েছে। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে যায়, তখন রামেশ ধীরে ধীরে তার রুম থেকে বের হয়ে অনুপের দরজা গিয়ে নক করে। একটু পর ভিতর থেকে অনুপ দরজা খোলে, জিজ্ঞাসা করে কি চাই। রামেশ বলে, আমি আজকে আপনার শোটা দেখেছি, অনেক সুন্দর একটা পারফরমেন্স দিয়েছেন আপনি, সত্যি আমি আপনার অ্যাক্টিং দেখে আপনার উপর অনেক ইমপ্রেস। অনুপ বলে, ও ও, ভিতর আসো, বসে কথা বলি। এ বলে সে রামেশকে নিয়ে ভিতর আসছিল কি, তখনই পিছন থেকে সুযোগ বুঝে রামেশ তার ছুরি বের করে অনুপকে জায়গায় কাল্লাস করে দেয়। মূলত এটাই ছিল অনুপের মৃত্যুর আসল রহস্য। অনুপ ফিনক্রপ ব্যাংকের ভেনুদের কাজে বাধা দিয়েছে, তাই তারা তাকে একেবারে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এসব কিছু শোনার পর রিতেশ ভেনুদের বলে, তোমাদের মতো নরপশুদের জন্য আজ আমাদের দেশের এই অবস্থা, কেউ উপরে উঠতে চাইলে তোমরা তাকে টেনে নিচে ফেলে দাও, আর কেউ কারো ভালো করতে চাইলে তোমরা তার জীবনটা একেবারে শেষ করে দাও। যাইকে সব বলে তাদের সবাইকে জেলে ঢুকিয়ে দেয়। রামেশ এখনও ধরা পড়েনি, সে ধরা পড়লে তাদের সবাইকে কোর্টে হাজির করা হবে। রিতেশ রামেশকে ধরার জন্য সব জায়গায় নাকাবন্দি করে দিয়েছে। রামেশের ওয়াইফ দীপ্তির মোবাইলটাও তারা টেপ করে রেখেছে, যাতে রামেশ কল করলে তারা তাকে ধরে ফেলতে পারে। ওইদিকে আমরা রামেশকে দেখি যে কিনা কোনো একটা ট্রেন স্টেশনে বসেছিল। ঠিক তখনই সে সেইখানে একটা বাচ্চাকে তার বাবার জন্য কান্না করতে দেখে রামেশের তার ওয়াইফের কথা মনে পড়ে যায়। তার সন্তান হয়েছে কিনা সে এখনও পর্যন্ত সেটাও জানে না, দীপ্তিদের কোনো খোঁজখবর নেয়নি। এই বাচ্চার কান্না রামেশকে ভিতর থেকে নাড়িয়ে তোলে। সে ভাবতে থাকে হয়তো তার বাচ্চাও তার জন্য এরকমই কান্না করছে। অবশ্যই পাশে একটা টেলিফোন বুথে গিয়ে সে দীপ্তির নাম্বারটা ডায়াল করে সেখান থেকে তার কাছে কল করে। এতদিন পর রামেশের কল পেয়ে দীপ্তির কী অবস্থা হবে বুঝতে তো পারছেন। বলে, একটিবারও তোমার ছেলের কথা তোমার মনে পড়ল না? রামেশ বলে, ও তাহলে আমার ছেলে হয়েছে। দীপ্তি, আমি কথা দিচ্ছি আমি জলদি তোমাদের কাছে ফিরে আসব। এতটুকুই কথা বলে সে কলটা কাট করে দেয়। সিন চলে আসে রিতেশের উপর, যে কিনা সব এভিডেন্সগুলো এক জায়গায় করছিল কোর্টে জমা দেওয়ার জন্য। এগুলো এক জায়গায় করতে গিয়ে তার মনে হয় যেন এখনও তার কাছ থেকে কোনো একটা বিষয় মিসিং হচ্ছে। আবারও সে ভালো করে সব এভিডেন্সগুলোর উপর চোখ বোলাতেই তার সামনে আসে এই কেসের আসল কালপ্রিট, কারানিয়া চ্যারিটেবল ট্রাস্ট। এই কারানিয়া চ্যারিটেবল ট্রাস্ট থেকে রামেশের ঋণের টাকাগুলো পরিশোধ করা হয়েছিল। রিতেশ এরকম একটা প্রমাণ পেয়েছে। ব্যাস রিতেশ সাথে সাথে আবারও ভেনুদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। বলে, তোমরা এখনও আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রেখেছ। এই কারানিয়া চ্যারিটেবল ট্রাস্টের অ্যাকাউন্ট থেকেই রামেশের লোনটা ক্লোজ করা হয়েছে। বলো, আসল রহস্য কী, আর এর পিছনে আর কে কে রয়েছে? ভেনুদের কাছেও আর কোনো উপায় নেই বলতে শুরু করে। আর আমরা দেখি আসল মাস্টার মাইন্ড অন্য কেউ না, সে মহাশয় হচ্ছে ওই মেডিকেল কলেজের বোর্ড ডিরেক্টর ফল আলেকজান্ডার। পিছনে লুকিয়ে থেকে ভেনুদেরকে দিয়ে আয়ুর্বেদা রেজর্টের প্রজেক্টটা সেই নিয়ে আসছিল। আর অনুপের এতে বাঁধা দেওয়ার কথা শুনে অনুপকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার আইডিয়াটাও ছিল তার। আর কারণে চ্যারিটেবল ট্রাস্টটা অন্য কারো না, সে ট্রাস্টটাও ছিল মূলত এই ফল আলেকজান্ডারেরই। রিতেশ ভেনুদের জিজ্ঞাসা করে, এই ফল আলেকজান্ডার এখন কোথায়? ফিলিপস কোশি বলে, স্যার সে মাত্র ক্যানাডা থেকে তার ট্রিটমেন্ট শেষ করে দেশে ফিরেছে, মেবি বর্তমানে বেবি হসপিটালে অ্যাডমিট আছে। এটা বলতে সিন চলে আসে হসপিটালে আলেকজান্ডারের উপর। তাকে হুইলচেয়ারে করে নিয়ে আসা হচ্ছিল, আর তাকে দেখে মনে হয় যেন সে প্যারালাইজড হয়ে গেছে। একটু পর সেখানে রিতেশ এসে উপস্থিত। রিতেশ তাকে সব কিছু জিজ্ঞাসা করছে, কিন্তু আলেকজান্ডার কিছু বলতে পারছে না, একদম চুপচাপ হয়ে একরকম করে বসে আছে। এই ডক্টরটা এসে রিতেশকে বলে, স্যার আপনি কি করছেন? আমার পেশেন্টকে আপনি এরকম পেরেশান করতে পারেন না, ইনি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না, কারণ সে পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে। এই দেখুন সবগুলো ডকুমেন্ট, ইনি আজ 10 বছর যাবৎ আমার আন্ডারে ট্রিটমেন্টে আছে। ওনার একটা জটিল রোগ হয়েছিল যেটা ধীরে ধীরে ওনাকে প্যারালাইজড বানিয়ে দিয়েছে। ডকুমেন্টের ডিটেলসে সব কিছু দেওয়া আছে। এসব শুনে রিতেশ তো একদমই অবাক, ডকুমেন্টসগুলো নিয়ে চেক করতে শুরু করে। আর এইগুলো চেক করার সময় আয়নার রিফ্লেকশনে আলেকজান্ডারকে দেখে সে বুঝে যায় এই সব কিছু আলেকজান্ডারদের সাজানো নাটক, শাস্তি থেকে বাঁচার জন্য। রিতেশ কী করে, চালাকি করে সেখানে পড়ে থাকা ফলকাটার একটা ছুরি হাতে নিয়ে সেটা দিয়ে আলেকজান্ডারের উপর হামলা করার মতো অ্যাক্টিং করে। আলেকজান্ডারও ভয় পেয়ে রিতেশের হাত ধরে ফেলে, আর এখানে তাদের ওভার অ্যাক্টিং ধরা পড়ে যায়। ব্যাস আলেকজান্ডারকে এবং এই ডক্টরকে রিতেশ সাথে সাথে গ্রেপ্তার করে ফেলে।
তখন আবার রাফি এসে রিতেশকে জানাই স্যার অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছে, আর আমাদেরকে দেখানো হয় সেই প্রবলেমটা কি। রমেশ দীপ্তিদের কাছে তার বাসায় এসেছে। ওটুর আওয়াজ শুনে দীপ্তিও ব্যালকনিতে এসে রমেশকে দেখছিল। রমেশও ধীরে ধীরে সামনের দিকে এগুচ্ছে, কিন্তু তখনই সেখানে পুলিশের টিম এসে উপস্থিত। তারা অলরেডি রমেশের বাসার উপর নজর রেখেছিল। রমেশ পুলিশদেরকে দেখে তাড়াতাড়ি সেখান থেকে পালাতে শুরু করে দেয়। তাদের মধ্যে অনেক লম্বা একটা চেজিং হয়। রাফিরা কোনো রকম করে রমেশকে ধরতে পারছিল না। এইভাবে অনেকক্ষণ ধরে পালাতে পালাতে রমেশ ভুলবশত হাইওয়েতে চলে আসে। তখন একটা গাড়ি এসে তাকে উড়িয়ে দেয়, আর এখানে রমেশের গেম ওভার হয়ে যায়। সিন শিফটের পরদিন সকালে রিতেশ রমেশের লাশটাকে দেখছিল। এরপর যখন সে বাইরে আসে তখন দেখে দীপ্তি মন খারাপ করে বসে আছে। দীপ্তিকে দেখে রিতেশের তার জন্য অনেক মায়া হয়, কিন্তু কি আর করার, পরিস্থিতি তাদেরকে এ পথে নিয়ে এসেছে। দেখতে দেখতে আজকের মুভিটাও যেমন কর্ম তেমন ফলের মধ্য দিয়ে এখানে শেষ হয়। ভিডিও অলরেডি অনেক বেশি লম্বা হয়ে গেছে, তার বেশি কিছু বলছি না। এতক্ষণ ধরে যেহেতু সাথে ছিলেন, তাই আশা রাখছি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।